হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে এলাম। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও, আপনাদের পছন্দ মতো ভিডিও আনতে মোটিভেটেড হব এবং নিয়ে আসবো। কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের ভিডিও আপনারা কিরকম চান, নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আসতে। এখন একটুতেই সবাই খুব ক্লান্ত হয়ে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সকালে সবাই কাজে বেরিয়ে যাচ্ছেন, ইভিনিংয়ে যখন ফিরছেন ক্লান্ত লাগছে, বা দুপুরের পর থেকেই একটা ক্লান্তি ভাব এসে যাচ্ছে, কাজ করতে কাজে অতটা মন লাগছে না। বেশ কিছুদিন ধরে অনেকে দেখছেন যে এনার্জি পাচ্ছেন না, যতটা এনার্জি নিয়ে আগে কাজ করতেন এখন আর সেই এনার্জি লেভেলে পৌঁছতে পারছেন না, বা আগে যতটা টেনাসিটি থাকত, যতটা পরিশ্রম করতে পারতেন এখন আর সেইটা করতে পারছেন না। এটা অনেক কারণে হতে পারে। সেই কারণগুলো যদি কোনোটাই কিছু না থাকে, যেমন ব্লাড সুগার বা হাইপোথাইরয়েডিজম বা অন্যান্য কোনো সমস্যা যদি থাকে সেগুলো দেখে নিতে হবে। তাছাড়া এমনি কিছু নর্মাল থাকাতেও যদি এনার্জি পাচ্ছেন না এরকম একটা আমরা দেখি, তাহলে কয়েকটা ওষুধের কথা আজকে আপনাদের বলবো। যে ওষুধগুলো কম্বিনেশন মেডিসিন হিসেবে আপনারা যদি ইউজ করেন, সেই এনার্জি যেটা পাচ্ছেন না বা যে কাজ করতে এনার্জি লাগছে না, ভালো লাগছে না, অফিস থেকে ফিরে বা কাজের থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ছেন, চলুন ভিডিওটা শুরু করা যাক, সেই এনার্জি বুস্টার নিয়ে কথা বলি। ফ্রেন্ডস, আজকে যে কম্বিনেশন মেডিসিনটা বলবো এটা খুবই ভালো কাজ করে, এক্সপিরিয়েন্সে দেখেছি। এটা এনার্জি লেভেলকে বেশ বাড়িয়ে দেয়। তারা আগে যতটা কাজ করতে পারত না এখন অনেকটাই ভালো এনার্জি নিয়ে কাজ করতে পারে। প্রথম ওষুধটা আলফা আলফা মাদার টিংচার। এনার্জি একেবারেই লো লেভেলে চলে গেছে, কোনোভাবেই কাজ করা, মানে ফুল ফ্লেজেডলি কাজ করতে পারছে না, বা কিছুক্ষণ কাজ করার পরে যেন একটা মন লাগছে না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, বাড়িতে ফিরে এসে ঝিমিয়ে পড়ছেন। আলফা আলফা মাদার টিংচার সেই এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয়, ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এবং একটা স্ট্রেংথ, মাসেলকে একটা স্ট্রেংথ দেয়, ব্রেনকে অ্যাক্টিভ করে, যার ফলে আগের থেকে বেশি এনার্জি নিয়ে সে কাজ করতে পারে। আরেকটা ওষুধ বলবো ওসিম্যাম স্যাং। এটা যদি ব্রঙ্কিয়াল কোনো প্রবলেম থাকে, একটুতেই সর্দি কাশিতে ভুগছেন, ডাইজেস্টিভ সিস্টেম সহজে হজম হচ্ছে না, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এবং একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, এনার্জি লেভেল ডাউন, ওসিম্যাম স্যাং এরকম সমস্যায় খুবই ভালো কাজ করে, এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয়। আরেকটা ওষুধ অ্যাভেনাস্যাট মাদার টিংচার। এটা যদি কেউ মেন্টাল উইকনেস ফিল করে, কনসেন্ট্রেশন থাকছে না, আবার ফিজিক্যালিও সে উইক, এনার্জি ডাউন, সম্পূর্ণভাবে যে কাজটা সে করতে চাইছে সেটা করতে পারছে না, কিছুটা কাজ করে সে কাজটাকে পেন্ডিং রেখে উঠে পড়ছে, এনার্জি লেভেল ঠিক আগের মতো নেই, এরকম ক্ষেত্রে অ্যাভেনাস্যাট মাদার টিংচার আমরা ব্যবহার করতে পারি। ওসিম্যাম স্যাংকের সাথে এরপরে এই অ্যাভেনাস্যাট মাদার টিংচার আমাদের কম্বিনেশন মেডিসিনে থাকছে। আরেকটা ওষুধ বলবো জিনসেং মাদার টিংচার। এটা ইমিউনিটি বুস্টার হিসেবে খুবই ভালো কাজ করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, এবং এনার্জি লেভেল যেখানে হঠাৎ করে ডাউন হয়ে গেছে খুব সহজেই এই ওষুধটি ব্যবহার করলে এনার্জি লেভেল বেড়ে যাবে, খুব ভালোভাবে কাজ করার যে সেই ওয়ার্কলোড বেশি নিতে পারবে এবং কাজ করতে পারবে খুব ভালোভাবে। আগেই বলেছি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে এটা খুবই ভালো কাজ করে। আরেকটা ওষুধ অশ্বগন্ধা মাদার টিংচার। এটা ব্রেনের সার্কুলেশন বাড়িয়ে দেয়, মেমোরি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে
বুস্ট আপ করে, ইনডাইজেশনকে ঠিক করে, অ্যাসিডিটি বা পেটের যদি অন্য কোনো সমস্যা থাকে এই ওষুধটা খুবই ভালো কাজ করে। এবং ইমিউনিটি বুস্টার হিসেবে চট করে সর্দি কাশি হয় না, ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে। কোনো ব্যথা যন্ত্রণা যদি থাকে সেক্ষেত্রেও অশ্বগন্ধা খুবই ভালো কাজ করে। এবং স্মৃতি লোপ এক্ষেত্রেও এই ওষুধটা খুব সুন্দর কাজ করে, মেমোরি বাড়িয়ে দেয়, কনসেন্ট্রেশন মনোযোগ আনতে সাহায্য করে। এই কম্বিনেশন মেডিসিন প্রত্যেকটা আপনারা 30 ml বটল নেবেন, তার থেকে 20 ml করে মিশিয়ে নেবেন, নিয়ে একটা 100 ml বটলে মিক্স করে রাখবেন। এবং এটা কিভাবে খাবেন, 10 drops ফ্রাইস ডেলি দিনে 3 বার করে, ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে, লাঞ্চের আধ ঘন্টা পরে এবং ডিনারের আধ ঘন্টা পরে, এইভাবে আপনারা খাবেন। অন্তত 4 থেকে 6 মাস কন্টিনিউ করবেন, কারো কারো ক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগতে পারে, এক্ষেত্রে 1 বছর কন্টিনিউ করবেন। খুবই ভালো থাকবেন এবং এনার্জি লেভেল বেড়ে যাবে। আরেকটি কথা, আপনারা ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।